যশোরের পুলের হাটে বিচিত্র গবাদি পশুর খামার ভুটানি গরু পুলের হাটে ছোট ছোট পা পরিণত বয়সেই উচ্চতায় দেশি গরুর প্রায় অর্ধেক কিন্তু ওজন করতে গেলে শরীরের উচ্চতার তুলনায় বেশি এই হচ্ছে ভুটানি গরু এলাকায় এ ফার্মের চোর ছিল গরুগুলো মাহমুদ তিনি জানান শখের বসে ভুটান থেকে দুইটি গরু কিনে আনি আমি এর থেকে এখন আমার খামারে বারোটি গরু হয়েছে এগুলোর মধ্যেও আবার দুটি জাত একটা বিগ কাউ অন্যটি মিনি কাউ অনেকেই শখ করে বিশেষ করে বাচ্চাদের জন্য এ গরু পালন করেন কোরবানির সময়ও ধর্মীয় অনুভূতির সঙ্গে থাকে শখের বিষয়টিও যারা একাধিক গরু কেনেন তারা বড় গরুর পাশাপাশি একটি ছোট গরু কেনেন বড় গরু ধরতে বাচ্চারা ভয় পায় ছোট গরু হলে তারা ধরতে পারে গরুর কাছাকাছি থাকতে পারে দেশি জাতের ছোট গরু হলে এটি কোরবানির উপযুক্ত হল কি না তা নিয়ে একটা আশঙ্কা থাকে কিন্তু ভুটানি জাত হলে সে আশঙ্কা আর থাকে না এগুলো আকারে ছোট হলেও কোরবানির উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি এ গরুর মাংস সাধারণ গরুর মাংসের তুলনায় অত্যন্ত সুস্বাদু স্বাভাবিক সময়ে এ গরুর মাংস সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি বিক্রি হয় কাবাব বানাতে বিশেষ করে শহর এলাকায় এ গরুর মাংসের চাহিদা অনেক বেশি প্রতিটি গরুতে সর্বোচ্চ পৌনে দুই মন পর্যন্ত মাংস হয় প্রতিটি গরু দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হয় মাহমুদ তিনি জানান ভুটানি গরু দেশে নতুন না হলেও বহুল প্রচলিত না যশোরে তারাই প্রথম এ গরু এনেছেন যশোরে ক্রেতাদের আগ্রহ বেশি থাকলে আগামী বছর তারা পঞ্চাশ থেকে একশোটি এই গরু আনার পরিকল্পনা করেছেন